এক নাম্বার অ্যাভেলেবল হচ্ছে সলিড প্রিপারেশন। সলিড প্রিপারেশনের মধ্যে কি কি ডোজেস ফর্ম রয়েছে? এদের মধ্যে রয়েছে ট্যাবলেট, ক্যাপসুল, গ্রানুল, পাউডার, সাপোজিটরিজ। সেমি সলিড প্রিপারেশনের মধ্যে কি কি রয়েছে? ক্রিম, অয়েন্টমেন্ট, পেস্ট অ্যান্ড জেল। লিকুইড প্রিপারেশনে কি কি রয়েছে? সলিউশন, ইমালশন, সাসপেনশন অ্যান্ড মিক্সচার। অ্যান্ড গ্যাসিয়াস প্রিপারেশনের মধ্যে কি কি রয়েছে? অ্যারোসোল, অ্যারোসোল, গ্যাস ইন সিলিন্ডার অ্যান্ড ভলাটাইল লিকুইড। চার ধরনের ডোজেস ফর্ম, একটা হচ্ছে সলিড ডোজেস ফর্ম, সেমি সলিড, লিকুইড অ্যান্ড গ্যাসিয়াস। এখন আমরা ইন্ডিভিজুয়াল ডোজেস ফর্ম গুলো নিয়ে একটু আলোচনা করব। ইন্ডিভিজুয়াল ডোজেস ফর্ম গুলো কি কি? সলিড ফর্মের মধ্যে আমরা প্রথমে বলছি ট্যাবলেট, যেটা আমরা সবাই জানি। ট্যাবলেট আমরা কম বেশি সবাই কি করছি, আমরা ইনটেক করেছি, তাই তো? তো ট্যাবলেটের মধ্যে আমাদের ট্যাবলেটটা কি জিনিস? ট্যাবলেট আর সলিড প্রিপারেশন ইজ কন্টেইনিং এ সিঙ্গেল ডোজ অফ ওয়ান অর মোর অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট অ্যান্ড আর অবটেইনড বাই কম্প্রেসিং ইউনিফর্ম ভলিউম অফ পার্টিকেলস। তাহলে ট্যাবলেটটা কি? ট্যাবলেট হচ্ছে একটা সলিড প্রিপারেশন যেটা কন্টেইনিং করে একটা সিঙ্গেল ডোজ অফ ওয়ান অর মোর অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট। এখানে কি থাকবে? ওয়ান অর মোর অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট থাকবে, যেটা আমরা কিভাবে পাবো? কম্প্রেসিং ইউনিফর্ম ভলিউম অফ পার্টিকেল। ইউনিফর্ম ভলিউম অফ পার্টিকেলকে আমরা কম্প্রেস করে সেটা আমরা পাবো। তাহলে ট্যাবলেটটা কি জিনিস? ট্যাবলেট আর সলিড প্রিপারেশন ইজ কন্টেইনিং এ সিঙ্গেল ডোজ অফ ওয়ান অর মোর অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট অ্যান্ড আর অবটেইন বাই কম্প্রেসিং ইউনিফর্ম ভলিউম অফ পার্টিকেল। এই ক্যারেক্টারিস্টিকটা কি? আমরা ট্যাবলেটের কম্পোজিশন নিয়ে আলোচনা অত দরকার নেই, তোমাদের এত কিছু লাগে না, যেটা যতটুকু লাগবে আমি সেটুকুই বলতেছি। ট্যাবলেটের কম্পোজিশনের দরকার নেই। ক্যারেক্টারিস্টিক্স, ক্যারেক্টারিস্টিক্সটা কি? ট্যাবলেট হচ্ছে দে আর ইউজুয়ালি সলিড। শেপটা কি? সাধারণত তোমরা তো দেখছো শেপ হচ্ছে গিয়ে সাধারণত কি হয়, সার্কুলার শেপ আর সার্কুলার অ্যান্ড সিলিন্ড্রিকাল, মেবি সিলিন্ড্রিকাল। দে মে হ্যাভ লাইন। কি ট্যাবলেটের মধ্যে কি থাকে? মাঝখানে একটা কি থাকে? একটা লাইন থাকে মাঝে মধ্যে। অর ব্রিক মার্ক অন দ্য সার্ফেস। আমরা অনেক সময় ট্যাবলেটটা কি করি, ভেঙে খেতে পারি, তাই না? ট্যাবলেটটা কি করি, ভেঙে খেতে পারি। আবার ট্যাবলেট মেবি কোটেড হতে পারে। ট্যাবলেটটা হচ্ছে কি, মেবি কোটেড। তাহলে ট্যাবলেটটা কি রকম হতে পারে? ট্যাবলেট মে দে আর ক্যারেক্টারিস্টিক্সটা কি? দে আর সলিড, শেপটা ইউজুয়ালি সার্কুলার অ্যান্ড মেবি সিলিন্ড্রিক্যাল। তারপর দে হ্যাভ লাইন অর ব্রিক সার্ফেস, ব্রিক মার্ক অন দ্য সার্ফেস। ট্যাবলেট মেবি কোটেড। তাহলে আমরা বললাম যে ট্যাবলেটটা কি জিনিস, ট্যাবলেটটা একটা সলিড প্রিপারেশন ইজ কন্টেইনিং এ সিঙ্গেল ডোজ অফ ওয়ান অর মোর অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট অ্যান্ড অবটেইন বাই কম্প্রেসিং ইউনিফর্ম ভলিউম অফ পার্টিকেল। আর ক্যারেক্টারিস্টিক মেইন ক্যারেক্টারিস্টিক হচ্ছে তারা ইউজুয়ালি সলিড হবে, শেপটা হবে সার্কুলার অথবা সিলিন্ড্রিক্যাল অথবা, এবং তাদের দে মে হ্যাভ লাইনস অর ব্রিক সার্ফেস ব্রিক মার্কস অন দেয়ার সার্ফেস। আর ট্যাবলেট মে বি কোটেড, ট্যাবলেট হচ্ছে কোটেড হতে হবে, মেবি কখনো কখনো কোটেড হয়। টাইপ অফ ট্যাবলেট, ট্যাবলেটের টাইপ, কয় ধরনের ট্যাবলেট পাওয়া যায়? ট্যাবলেট সাধারণত দুই ধরনের পাওয়া যায়, একটা হচ্ছে আনকোটেড আর একটা হচ্ছে কোটেড। আনকোটেড আর একটা হচ্ছে কোটেড। আনকোটেড এর মধ্যে হচ্ছে একটা হচ্ছে চিউবেল ট্যাবলেট, দুই নাম্বার হচ্ছে ইফারভেসেন্ট ট্যাবলেট, লজেন্স ট্যাবলেট, সাবলিঙ্গুয়াল ট্যাবলেট। সাবলিঙ্গুয়াল ট্যাবলেট অ্যান্ড সাস্টেন রিলিজ ট্যাবলেট। আনকোটেড ট্যাবলেট, আনকোটেড ট্যাবলেটের মধ্যে আমরা কি কি পাই? এক নাম্বার হচ্ছে চিউবেল ট্যাবলেট। যেমন আমরা চিউবেল ট্যাবলেট, আমরা অনেক সময় অ্যান্টাসিড ট্যাবলেট কি করি, মুখে চুষে চুষে খাই। তারপর হচ্ছে গিয়ে অনেক সময় ভিটামিন সি ট্যাবলেট, এটা হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে গিয়ে চিউবেল ট্যাবলেট। তারপর হচ্ছে গিয়ে অ্যালবেনডাজল, যেগুলো হচ্ছে গিয়ে কৃমির ওষুধ, অনেক সময় কি করা হয়, কৃমির ওষুধগুলো চিউবেল মানে চুষে চুষে খাওয়া হয়। তারপর দুই নাম্বার কি, ইফারভেসেন্ট ট্যাবলেট। ইফারভেসেন্ট ট্যাবলেটটা কি? এটা হচ্ছে গিয়ে
যখন ইনটেক করব তার আগে আমরা কি করি, একটা পানির মধ্যে একটু কাপ, এক কাপ পানি বা একটু পানির মধ্যে, গ্লাসে পানির মধ্যে এই ট্যাবলেটটা কি করি দিয়ে দিই। দেওয়ার পরে এটা কি হয়, ডিজলভ হয়ে যায় ওয়াটারে, তারপরে আমরা সেটাকে ইনটেক করি। এটাকে বলা হয় ইফারভেসেন্ট ট্যাবলেট, যেটা হচ্ছে কি সাধারণত ওয়াটার অথবা কোনো সলিউশনে আমরা ডিজলভ করার পরে আমরা এটাকে ইনটেক করি, সেটাকে বলা হয় ইফারভেসেন্ট। ইফারভেসেন্ট ট্যাবলেট সাধারণত ওই যে আমরা যেগুলো এখন ক্যালসিয়াম, অনেক ধরনের ক্যালসিয়াম ট্যাবলেট পাওয়া যায়, সেটা হচ্ছে পানিতে দিলে সঙ্গে সঙ্গে এটা কি হয় ডিজলভ হয়ে যায়, তারপর আমরা ওই সলিউশনটাকে ইনটেক করি। তারপর ইফারভেসেন্ট অ্যাসপিরিন ট্যাবলেট, যেমন মাথা ব্যথা করার সময় মাথা ব্যথা যদি হয় তাহলে কি হয়, আমরা অ্যাসপিরিন একটা কাপের মধ্যে পানি নিই, পানির মধ্যে অ্যাসপিরিনটা দিলাম, ওটা গুলে যায়, তারপর ওই পানিটা আমরা ইনটেক করি, সেটা হচ্ছে কি এই ইফারভেসেন্ট ট্যাবলেট। তারপর হচ্ছে লজেন্স ট্যাবলেট। লজেন্স ট্যাবলেটের বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো ডিসইন্টিগ্রেটিং এজেন্ট থাকে না, নো ডিসইন্টিগ্রেটিং এজেন্ট ইজ ফাউন্ড। আর সাবলিঙ্গুয়াল ট্যাবলেট, সাবলিঙ্গুয়াল ট্যাবলেট কি, আমরা বুঝলাম যে সাবলিঙ্গুয়াল রুট আমরা ইউজ করি, সাবলিঙ্গুয়াল রুটে যে ট্যাবলেটটা ইউজ করা হয় সেটা হচ্ছে সাবলিঙ্গুয়াল ট্যাবলেট। এটা আমরা সাধারণত নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট যেটা, সেটা হচ্ছে সাবলিঙ্গুয়াল ট্যাবলেট। আর সাস্টেন রিলিজ ট্যাবলেট, সাস্টেন রিলিজ ট্যাবলেট কোনটা, সেটা হচ্ছে কি ধীরে 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 সাস্টেনলি এটা রিলিজ হতে থাকে। ম্যাম লজেন্স ট্যাবলেট একটু বুঝিয়ে দাও ম্যাম, একটু বুঝতে পারলাম না কি। হ্যালো ম্যাম, লজেন্স ট্যাবলেট নাকি বললেন না, ওটা একটু বলেন ম্যাম। লজেন্স ট্যাবলেটে এখানে কোনো ডিসইন্টিগ্রেটিং এজেন্ট মানে এখানে আমাদের একটা ট্যাবলেটের কম্পোজিশনের মধ্যে কিছু থাকে হচ্ছে অ্যাক্টিভ এজেন্ট, আর হচ্ছে গিয়ে কিছু ডিসইন্টিগ্রেটিং এজেন্ট থাকে, বাইন্ডার্স থাকে, তারপর ডাইলুয়েন্ট থাকে, এখানে কোনো ডিসইন্টিগ্রেটিং এজেন্টটা থাকে না, শুধুমাত্র এমনি অ্যাক্টিভ এজেন্ট যেটা সেটাই থাকে, প্রেজেন্ট থাকে লজেন্স ট্যাবলেট। তাহলে আনকোটেড ট্যাবলেটের মধ্যে আমরা কি কি পেলাম, টাইপস অফ আনকোটেড ট্যাবলেট, এখানে আমরা পাইলাম হচ্ছে চিওবেল ট্যাবলেট, ইফারভেসেন্স ট্যাবলেট, লজেন্স ট্যাবলেট, সাবলিঙ্গুয়াল ট্যাবলেট এন্ড সাস্টেন রিলিজ ট্যাবলেট। আর দুই নাম্বার আমরা কি বললাম, কোটেড ট্যাবলেট। কোটেড ট্যাবলেট কে আরেকটা নাম হচ্ছে গ্যাস্ট্রো রেজিস্ট্যান্ট ট্যাবলেট, গ্যাস্ট্রো রেজিস্ট্যান্ট ট্যাবলেট। কোটেড মানে কি, এটা হচ্ছে একটা হচ্ছে এন্টারিক কোটেড, মানে আমরা যখন এটা দে রিলিজ দেয়ার, এটা কিভাবে কাজ করে, দে রিলিজ দেয়ার অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস ইন দ্য ইন্টেস্টিনাল ফ্লুইড, যখন এটা আমরা ইনটেক করব সেটা ওরালি সলিড করব, তখন এটা কি করবে, যা যখনই আমাদের গ্যাস মানে স্টমাকে আসবে, তখন স্টমাক বা ইন্টেস্টাইনে আসবে, যখন ইন্টেস্টাইনাল ফ্লুইড আসার সাথে সাথে এটা কি করবে, তার অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট যেটা সেটা কি করবে, তার রিলিজ করবে, এটাকেই বলা হয় কোটেড গ্যাস্ট্রো রেজিস্ট্যান্স। কেননা এটা হচ্ছে কি, অনেক সময় দেখা যাচ্ছে এই ট্যাবলেটের মধ্যে যেটা জিনিস থাকে সেটা হচ্ছে কি গ্যাস্ট্রিকের জন্য, গ্যাস্ট্রিক মিকোজাল জন্য হতে পারে, এটা ইরিটেটেন্ট হতে পারে, সেই জন্য এটা যখন ইন্টেস্টিনাল ফ্লুইড আসবে তখনই সেটা তার অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটাকে রিলিজ করে, এটাকে বলা হয় কোটেড ট্যাবলেট। তাহলে আমরা ট্যাবলেট দুই ধরনের পেলাম, একটা হচ্ছে কোটেড ট্যাবলেট, একটা হচ্ছে আনকোটেড ট্যাবলেট, ঠিক আছে। এখন আসি আমরা হচ্ছে ক্যাপসুল। ক্যাপসুলটা কি, ক্যাপসুলটা হচ্ছে গিয়ে ক্যাপসুলস আর সলিড প্রিপারেশন উইথ হার্ড অর সফট শেল অফ ভেরিয়াস শেপ অ্যান্ড ক্যাপাসিটিস, ইউজুয়ালি কন্টেনিং এ সিঙ্গেল ডোজ অফ অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট। তাহলে ক্যাপসুলটা কি, এটাও একটা সলিড প্রিপারেশন, কিন্তু এর একটা বৈশিষ্ট্য হচ্ছে এর উপরে একটা কি থাকে, হার্ড অথবা সফট শেল থাকে, শেল মানে কি খুব মানে আবরণ, উইথ ভেরিয়াস শেপ অ্যান্ড ক্যাপাসিটিস, মানে ভেরিয়াস শেপে হতে পারে, আবার ক্যাপাসিটিরও বড় হতে পারে ছোট হতে পারে, ইউজুয়ালি কন্টেনিং এ সিঙ্গেল ডোজ অফ অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট। এখানে কি থাকবে, একটাই সিঙ্গেল ডোজ অফ অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট থাকবে। তাহলে ক্যাপসুলের মধ্যে কিছু আবার টাইপস আছে, এর মধ্যে টাইপস কি কি, একটা হার্ড ক্যাপসুল, দুই নম্বর হচ্ছে সফট ক্যাপসুল, তিন নম্বর হচ্ছে কোটেড ক্যাপসুল, চার নম্বর সাস্টেন রিলিজ ক্যাপসুল, পাঁচ নম্বর হচ্ছে ইমপ্ল্যান্ট ক্যাপসুল, ইমপ্ল্যান্ট ক্যাপসুল। তাহলে পাঁচটা ক্যাপসুলের টাইপ আছে, একটা হচ্ছে হার্ড ক্যাপসুল, দুই নম্বর হচ্ছে সফট ক্যাপসুল, তিন নম্বর হচ্ছে কোটেড ক্যাপসুল, চার নম্বর হচ্ছে সাস্টেন রিলিজ ক্যাপসুল, আর পাঁচ নম্বর হচ্ছে ইমপ্ল্যান্ট ক্যাপসুল। হার্ড ক্যাপসুল কোনটা, হার্ড ক্যাপসুল কি, এখানে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ইউজুয়ালি ইন সলিড ফর্মে থাকে, এখানে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট কি থাকে সলিড ফর্মে, যেমন পাউডার গ্রানুল, আমরা তোমরা ক্যাপসুল দেখছো, ক্যাপসুলের ভিতরে একটা ছোট ছোট দানাদার দানাদার থাকে না, এরকম ঝকালে শব্দ হয় যে,
ওইটা হচ্ছে কি হার্ড ক্যাপসুল, যেটা হচ্ছে কি ওর ভিতর থাকবে পাউডার অথবা গ্রানুল, যেমন অ্যান্টিবায়োটিক ক্যাপসুল গুলো, তারপরে হচ্ছে অনেক অ্যান্টিবায়োটিক ক্যাপসুল তোমরা খাইছো কখনো? অ্যান্টিবায়োটিক কখনো ইনটেক করছো? অ্যান্টিবায়োটিক গুলো সাধারণত, হ্যাঁ, তাহলে ওইখানে, হ্যাঁ হ্যাঁ, ফ্লুক্লক্সাসিলিন বা হচ্ছে অ্যামোক্সিসিলিন, এগুলো তে অ্যাক্টিভ। এখানে কি হার্ড ক্যাপসুলে কি থাকে? অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটা সাধারণত সলিড ফর্মে থাকে। আমরা যখন যদি যে ক্যাপসুলটাকে একটু ঝাঁকাই, তারপর দেখবে একটা শব্দ হয়, সেখানে হয় পাউডার থাকে অথবা হচ্ছে গিয়ে ছোট ছোট গ্রানুলস গুলো থাকে, এটা হচ্ছে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট। আর সফট ক্যাপসুল কি? সফট ক্যাপসুলে থাকে হচ্ছে কি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটা সাধারণত লিকুইড ফর্মে থাকে, যেমন হচ্ছে কি তোমরা দেখবা যে ভিটামিন এ ক্যাপসুল তোমরা, হ্যাঁ, ই ক্যাপ দেখছো? ই ক্যাপ, হ্যাঁ, ই ক্যাপ। তারপর হচ্ছে ভিটামিন, সব থেকে বেশি হচ্ছে কি ভিটামিন এ ক্যাপ, হাইপোটেনসিস ভিটামিন এ ক্যাপসুল, ওই যে বাচ্চাদেরকে যখন হয় ইপিআই প্রোগ্রামে নিয়ে আসা হয়, এ ক্যাপসুল ভিটামিন দেখা যায় এরকম করে এরকম মুখের ভিতর দিয়ে দেওয়া হয়, টিপে ক্যাপসুলটা এরকম করে একটা ফুটা করে এই লিকুইড ফর্মটা এরকম করে ঠাস করে মুখে দেওয়া হয়, ওইটা হচ্ছে সফট ক্যাপসুল। তারপরে 3 নম্বর কি বললাম আমরা, কোটেড ক্যাপসুল। কোটেড ক্যাপসুল ওই একই রকম, ওই এটা হচ্ছে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টসটা যখন ইন্টেস্টিনাল ফ্লুইডে আসবে, তখন ইন্টেস্টিনাল ফ্লুইডে আসে এটা কি করবে, তার অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটাকে রিলিজ করবে। আর একটা হচ্ছে সাস্টেন রিলিজ ক্যাপসুল, সাস্টেন দিয়ে সে কি করবে তার যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টসটা সেটা রিলিজ করতে থাকবে। যেমন হচ্ছে গিয়ে ফেরাক্সালফেট অনেক ক্যাপসুল আমরা পাই, সেটা হচ্ছে কি সাস্টেন রিলিজ ক্যাপসুল। আর একটা হচ্ছে ইমপ্লান্ট ক্যাপসুল, ইমপ্লান্ট যেটা করা হয়, হ্যাঁ, ইমপ্লান্ট ক্যাপসুল। এখন আমরা আসি হচ্ছে গিয়ে 3 নম্বর প্রিপারেশনটা কি বললাম, তাহলে আমরা বললাম সলিড প্রিপারেশন, আর একটা 2 নম্বর বললাম হচ্ছে গিয়ে সলিড, 1 নম্বর বললাম হচ্ছে সলিড প্রিপারেশন। সলিড প্রিপারেশনের মধ্যে আমরা ট্যাবলেট আর ক্যাপসুল সম্পর্কে আলোচনা করলাম, ঠিক আছে। এখন আমরা আসবো সেমি সলিড প্রিপারেশন, তোমাদের যেগুলো লাগবে সেটাই আমি বলতেছি। সেমি সলিড প্রিপারেশনটা কি? সেমি সলিড প্রিপারেশন হচ্ছে গিয়ে আমরা সাধারণত দেখা যায় যে সেমি সলিড প্রিপারেশন গুলো সাধারণত আমরা টপিক্যালি অ্যাপ্লাই করি। সেমি সলিড প্রিপারেশন গুলো আমরা কি করি, সাধারণত টপিক্যালি অ্যাপ্লাই করি। টপিক্যাল সেমি সলিড প্রিপারেশন আর ইন্টেন্ডেড টু বি অ্যাপ্লাইড টু দ্য স্কিন অর টু সার্টেন মিউকাস সারফেস ফর লোকাল অ্যাকশন। তাহলে আমরা শুধু সেমি সলিড প্রিপারেশন গুলো সাধারণত দেখা যায় যে এটা হচ্ছে গিয়ে আমরা ওরালি বা ওরালি ইন্টেক করি না, বা হচ্ছে আইভি বা প্যারেন্টালি ইউজ করি না, এটা সাধারণত আমরা সিস্টেমিকও কম ইউজ করা হয়। সাধারণত আমরা দেখা যায় যে স্কিন অথবা সার্টেন মিউকাস সারফেসে অ্যাপ্লাই করার জন্য আমরা টপিক্যাল সেমি সলিড প্রিপারেশন গুলোকে ইউজ করা হয়। আমরা, তোমরা সেমি সলিড প্রিপারেশন গুলো কি কি জানো বলো তো? ক্রিম, ক্রিম আমি প্রথমে বলছি, সেমি সলিড প্রিপারেশনের অয়েন্টমেন্ট, ক্রিম, অয়েন্টমেন্ট, পেস্ট আর হচ্ছে জেল। ক্রিম, অয়েন্টমেন্ট, পেস্ট আর জেল, আমরা এখানে আমরা ক্রিম আর অয়েন্টমেন্টটাই বেশি করবো, যেহেতু ক্রিম আর অয়েন্টমেন্টটাই বেশি অ্যাপ্লিকেবল। ক্রিমটা কি? ক্রিম আর মাল্টিফেস প্রিপারেশন কনসিস্টিং অফ এ লাইপোফিলিক ফেস অ্যান্ড অ্যাকুয়াস ফেস ডিজাইনেড ফর এক্সটার্নাল ইউজ। এখানে দুটো ফেস থাকে ক্রিমে, একটা হচ্ছে লাইপোফিলিক ফেস আর একটা হচ্ছে অ্যাকুয়াস ফেস, এটা হচ্ছে এক্সটার্নাল ইউজের জন্য। ক্রিম দেখবা যে ক্রিমের, ক্রিমটা হচ্ছে কি একটু পানি পানি, আবার একটু হচ্ছে গিয়ে কি বলে ওয়েলি ওয়েলি, ঠিক আছে। আর অয়েন্টমেন্টটা হচ্ছে গিয়ে সেমি সলিড গ্রিজি প্রিপারেশন কনসিস্টিং অফ সিঙ্গেল ফেস, এখানে শুধুমাত্র একটা সিঙ্গেল ফেস থাকে, ইন হুইচ সলিড অর লিকুইড মে বি ডিসপার্স, এখানে হচ্ছে কি সলিড অথবা লিকুইড মে বি ডিসপার্স। অয়েন্টমেন্ট, অয়েন্টমেন্ট যেমন হচ্ছে কি যে কোনো নিওমাইসিন অয়েন্টমেন্ট, অয়েন্টমেন্ট ক্রিমটা সাধারণত আমরা কিসে দেওয়া হয়? ক্রিম সাধারণত আমরা দেওয়া হয় হচ্ছে ড্রাই যেগুলো সারফেস এরিয়া সেগুলোতে, আর সরি, অয়েন্টমেন্ট সাধারণত ড্রাই সারফেস এরিয়াতে দেওয়া হয়, আর ক্রিমটা সাধারণত হচ্ছে গিয়ে আমরা ইউজ করি হচ্ছে গিয়ে ওয়েট সারফেস এরিয়াতে। বুঝে গেছে? তাহলে ক্রিমটা হচ্ছে একটা মাল্টিফেস প্রিপারেশন থাকবে, এখানে লাইপোফিলিক ফেস আর হচ্ছে কি অ্যাকোয়াস ফেস দুটোই থাকে, যেটা হচ্ছে কি আমরা এক্সটার্নালি ইউজ করি। আর অয়েন্টমেন্টটা হচ্ছে কি সেমি সলিড গ্রিজি প্রিপারেশন, এটা একটা গ্রিজি প্রিপারেশন কনসিস্টিং অফ এ সিঙ্গেল ফেস বেসিস ইন হুইচ সলিড অর লিকুইড মে বি ডিসপার্স। তাহলে আমরা ক্রিম আর অয়েন্টমেন্টের ডিফারেন্সটা বুঝলাম। ক্রিমটা আমরা সাধারণত, আমরা ক্রিমটা সাধারণত আমরা হচ্ছে গিয়ে ইয়েতে যে ওয়ে
অয়েলি সারফেস মানে যেগুলো হচ্ছে ওয়েট সারফেস এরিয়া সেগুলোতে আমরা ইউজ করি, আর যেটা অয়েনমেন্ট সেটা হচ্ছে ড্রাই সারফেস এরিয়া, যেমন স্কিনে বেশি ইউজ করা হয় হচ্ছে গিয়ে অয়েনমেন্ট। এখন হচ্ছে গিয়ে লিকুইড প্রিপারেশন, লিকুইড প্রিপারেশনে আমরা কি কি পড়ছি, একটা হচ্ছে ওরাল, লিকুইড প্রিপারেশনের মধ্যে দুই ধরনের প্রিপারেশন পাওয়া যায়, একটা হচ্ছে ওরাল প্রিপারেশন আর একটা হচ্ছে পারেন্টাল প্রিপারেশন। লিকুইড প্রিপারেশনের মধ্যে কি দুইটা, দুই ধরনের প্রিপারেশন, একটা হচ্ছে ওরাল প্রিপারেশন আর একটা হচ্ছে পারেন্টাল প্রিপারেশন। ওরাল প্রিপারেশনের মধ্যে কি কি আছে, ওরাল প্রিপারেশনের সলিউশন, সাসপেনশন, ইমালশন, হ্যাঁ সলিউশন, সাসপেনশন, ইমালশন, তারপর মিক্সচার, এগুলো। তাহলে ওরাল প্রিপারেশনের মধ্যে কি 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 আছে, একটা সলিউশন আছে, ইমালশন আছে, সাসপেনশন আছে। আর পারেন্টাল প্রিপারেশনের মধ্যে আমরা পাই হচ্ছে ইনজেকশন আর হচ্ছে আইভি ইনফিউশন। পারেন্টাল প্রিপারেশনের মধ্যে পাই আমরা হচ্ছে কি ইনজেকশন আর আইভি ইনফিউশন। তাহলে লিকুইড প্রিপারেশন দুই ধরনের, একটা হচ্ছে ওরাল প্রিপারেশন আর একটা হচ্ছে পারেন্টাল প্রিপারেশন। ওরাল প্রিপারেশনের মধ্যে আছে সলিউশন, ইমালশন, সাসপেনশন অ্যান্ড মিক্সচার, আর পারেন্টাল প্রিপারেশনের মধ্যে হচ্ছে ইনজেকশন অ্যান্ড আইভি ইনফিউশন। সলিউশনের মধ্যে এখন সলিউশনটা কি জিনিস, সলিউশনটা হচ্ছে একটা হোমোজেনিয়াস লিকুইড প্রিপারেশন কন্টেনিং ওয়ান অর মোর অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট ডিজলভ ইন এ সুইটেবল ভেসেলস। তাহলে এখানে কি থাকবে, এটা একটা হোমোজেনিয়াস লিকুইড প্রিপারেশন, এটা একটা এখানে দুটো একটাও অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট থাকতে পারে অথবা দুটো তার বেশিও অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট থাকতে পারে, তো একটা সুইটেবল ভেসেলস এর মধ্যে থাকবে। তাহলে আমরা সলিউশনটা কি একটা হোমোজেনিয়াস, মানে আমরা এটা এমনিতেই দেখলে দেখা যাবে যে এর মধ্যে দুটোকে আলাদা কোনো জিনিস, দুটো যদি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট থাকে তাহলে দুটোকে আলাদা করা যাবে না, দুটোই ডিজলভ থাকবে একেবারে হোমোজেনিয়াসলি। আর সাসপেনশনটা কি হেটারোজেনাস লিকুইড প্রিপারেশন, এটা হচ্ছে একটা হেটারোজেনাস লিকুইড প্রিপারেশন কন্টেনিং ওয়ান অর মোর অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট সাসপেন্ডেড ইন এ সুইটেবল ভেসেলস। তাহলে সাসপেনশনটা হচ্ছে হেটারোজেনাস, দেখা যাবে যে আমি যদি সাসপেনশনটাকে এমনি রেখে দিই স্ট্যান্ডিং পজিশনে তাহলে একটা আরেকটাকে আলাদা করা যায়। ঠিক আছে, বোঝা গেল সলিউশন এন্ড সাসপেনশনের মধ্যে পার্থক্য? জি ম্যাম। আর ইমালশনটা কি, ইমালশন তোমাদের কিন্তু অনেক সময় ভাইবাতে এই সলিউশন সাসপেনশন ওই যে টেবিলের মধ্যে থাকে সলিউশন, তারপর মানে সিরাপ থাকে কিছু, তারপর হচ্ছে কি নাপা সাসপেনশন থাকে, এগুলো তোমাদেরকে তখন চিনতে বলে যে এটা সাসপেনশন, তুমি কিভাবে চিনলা, তখন দেখবে যে এরকম করে আছে, তো উপরে হয়তো বা লিকুইডটা আছে, নিচে হচ্ছে কি আরেকটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটা পড়ে আছে, তখন ওইটা কি কি করবে সাসপেনশন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে সাসপেনশনটাকে আমরা সাধারণত কিভাবে খেতে হয়, সাসপেনশন খাওয়ার আগে আমরা কি করবো, আগে ঝাঁকিয়ে পান করতে হবে ম্যাম, জেন্টলি মিক্স, ঝাঁকাই দিয়ে মিশাই নিতে হবে, তারপর ভালো করে ঝাঁকিয়ে তারপর সাসপেনশন শেক শেক জেন্টলি, স্টির জেন্টলি, স্টির করা যাবে না, আমরা তো একটা যখন সাসপেনশন বা ইয়া করি তখন তো ওখানে আলাদা একটা কিছু শেক বলবো ম্যাম, শেক, ও শেক, আচ্ছা শেক ওয়েল, আচ্ছা ঠিক আছে শেক করে নিতে হবে, আচ্ছা ঠিক আছে। আর ইমালশন, ইমালশনটা কি, ইমালশন হচ্ছে কি এখানে দুটো ফেস সিস্টেম থাকবে, একটা হচ্ছে ডিসপার্স ফেস আর একটা হচ্ছে কন্টিনিউয়াস ফেস, হুইচ কন্টেন্ট প্রিপারেশন, হুইচ কন্টেন্ট টু ইমিসিবল লিকুইড ওয়ান অফ হুইচ ইউনিফর্মলি ডিসপার্স অ্যাজ গ্লোবুল। তাহলে দেখা যাবে এখানে দুটো ফেস সিস্টেম, একটা হচ্ছে ডিসপার্স ফেস, একটা হচ্ছে কন্টিনিউয়াস ফেস, এখানে দুটো ইমিসিবল লিকুইড থাকবে, দুটোই কিন্তু আলাদা আলাদা ভাবে লিকুইড থাকবে, এরা হচ্ছে কি একটার সাথে আরেকটা হাতে গ্লোবিউল গুলো ছোট ছোট গ্লোবিউল এর মধ্যে দ্রবণীয় থাকবে আর কি, এটাকে থ্রু আউট দা আদার। এখানে দুটো ফেস সিস্টেম, একটা হচ্ছে ডিসপার্স ফেস আর একটা হচ্ছে কন্টিনিউয়াস ফেস, ডিসপার্স দুজনে কি করবে এক মানে অদ্রবণে একটা আরেকটার সাথে কি হবে না, মিশবে না কখনোই, ইমালশন সাসপেনশনে যেমন হচ্ছে গিয়ে ওই হেটারোজেনাস লিকুইড কিন্তু একটা আরেকটার সাথে কি হতো পরে ঝাঁকালে মিশে যেত, কিন্তু এরা কি হয় মিশবে না ইমালশন, বুঝছো ম্যাম? ইমালশনের উদাহরণ কি হতে পারে,
ইমালশন হচ্ছে কি তোমার হচ্ছে কি দেখা যাচ্ছে ইয়া অ্যান্টাসিড ইমালশন ইয়া হিসেবে পাওয়া যায়, অ্যান্টাসিড সাসপেনশনও পাওয়া যায়, ইমালশনও পাওয়া যায় অ্যান্টাসিড। ঠিক আছে, কিছু শ্যাম্পু আছে ম্যাম, কিছু মানে ওই যে বডিতে লোশন দেয় এগুলো আছে ম্যাম। লোশন তো আলাদা জিনিস, লোশন আলাদা জিনিস। আবিদ থাকে না, হ্যালো, লোশনটা হচ্ছে লিকুইড অথবা সেমি সলিড প্রিপারেশন কন্টেইনিং ওয়ান অর মোর অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ইন সুইটেবল ভেহিকল, দে আর ইন্টেন্ডেড টু বি অ্যাপ্লাইড টু দা আনব্রোকেন স্কিন উইথাউট ফাংশন। বুঝছো, আনব্রোকেন স্কিন এটা আমরা সাধারণত ইউজ করি, যেমন বেঞ্জাইল বেঞ্জয়েট লোশন, তারপর হচ্ছে লোশন ক্যালামাইন, লোশিও ক্যালামাইন। লোশনটা হচ্ছে লিকুইড হতে পারে অথবা সেমি সলিড প্রিপারেশন হতে পারে, এখানে দুটো একটা অথবা দুটো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট থাকে। হ্যাঁ, দে আর অ্যাপ্লাইড টু দা আনব্রোকেন স্কিন সারফেস, যেমন হচ্ছে হচ্ছে বেঞ্জাইল বেঞ্জয়েট লোশন আমরা হচ্ছে গিয়ে বেঞ্জাইল বেঞ্জয়েট লোশন ইউজ করি অথবা লোশিও ক্যালামাইন এগুলো ইউজ করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে লোশন। আর আমি যে ইমালশনটা বললাম, ইমালশনটা হচ্ছে কি তোমার দুটো ইয়া থাকে, একটা হচ্ছে ওয়েল ইন ওয়াটার ইমালশন আর একটা হচ্ছে ওয়াটার ইন ওয়েল ইমালশন, ওয়েল ইন ওয়াটার ইমালশন আর একটা হচ্ছে ওয়াটার ইন ওয়েল ইমালশন। ওয়েল ইন ওয়াটার ইমালশন যেটা সেটা হচ্ছে ওয়েল ফেজ ইজ ডিসপার্সড অ্যাজ গ্লোবুল থ্রু আউট অ্যান অ্যাকোয়াস ফেজ, আর ওয়াটার ইন ওয়েল ইমালশন যেটা সেটা ওয়েল ফেজটা ওয়েল ফেজ ইজ ইমালশন ফেজ অ্যাজ ওয়েল ইন ওয়াটার ইমালশন, ওয়াটার ইন ওয়েল ইমালশন। তাহলে দুটা ইমালশন দু ধরনের, একটা হচ্ছে ওয়েল ইন ওয়াটার ইমালশন আর একটা হচ্ছে ওয়াটার ইন ওয়েল ইমালশন। ঠিক আছে, আমি আরেকটা বললাম প্যারেন্টাল প্রিপারেশন, প্যারেন্টাল প্রিপারেশনের মধ্যে কি কি বলছি, একটা হচ্ছে ইনজেক্টেবল আর একটা হচ্ছে আইভি ইনফিউশন। ইনজেক্টেবল, ইনজেক্টেবলটা কি, ইনজেক্টেবল আর স্টেরাইল সলিউশন, এটা হচ্ছে সলিউশন হতে পারে, ইমালশন হতে পারে অথবা সাসপেনশন হতে পারে, প্রিপেয়ার্ড বাই ডিসলভিং ইমালসিফাইং অর সাসপেন্ডিং দ্য অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট অ্যান্ড এনি অ্যাডিটিভ ইন ওয়াটার ফর ইঞ্জেকশন অর ইন এ সুইটেবল নন অ্যাকোয়াস লিকুইড অর ইন এ মিক্সচার অফ দ্য টু। আমরা ইঞ্জেকশনটা কি হতে পারে, ইঞ্জেকশনটা হচ্ছে একটা স্টেরাইল সলিউশন হতে পারে, ইমালশন হতে পারে অথবা সাসপেনশন হতে পারে। এটা কিভাবে আমরা প্রিপেয়ার করব, এটা ডিসলভ করতে পারি অথবা ইমালসিফাইং করতে পারি। অর সাসপেন্ডিং দ্য অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট অ্যান্ড এনি অ্যাডিটিভ ইন ওয়াটার ফর ইঞ্জেকশন। আমরা দেখা যায় যে ইঞ্জেকশন গুলো কি থাকে, এরকম একটা ইয়া থাকে, সেটাতে কি করি আমরা ওয়াটার কি করি, ওয়াটার যোগ করে দিই, যোগ করে তারপর কি করি আমরা এটাকে ঝাঁকাই নিই, ঝাঁকাই নিয়ে তারপর কি করি ইঞ্জেকশনটাকে অ্যাপ্লাই করি। অথবা হচ্ছে গিয়ে অনেক সময় দেখা যায় যে ইঞ্জেকশনটা শুধুমাত্র একটাতে শুধুমাত্র সলিউশন হিসেবেই থাকে অথবা কোনো সাসপেনশন থাকে ওটাকেও আমরা ঝাঁকিয়ে নিয়ে ইয়ে করতে পারি, ইঞ্জেকশন দিতে পারি। এগুলো হচ্ছে গিয়ে তোমার ইঞ্জেকশন। আর ইন্টারভেনাস ইনফিউশনটা কি, ইন্টারভেনাস ইনফিউশন হচ্ছে আর স্টেরাইল অ্যাকোয়াস সলিউশন অর ইমালশন উইথ ওয়াটার অ্যাজ দ্য কন্টিনিউয়াস ফেজ, দে আর ফ্রি ফ্রম পাইরোজেন অ্যান্ড আর ইউজুয়ালি মেড আইসোটনিক উইথ ব্লাড। তোমরা তো আইভি ইনফিউশন দেখছো, ইনফিউশনগুলো কি হচ্ছে কি একটা হচ্ছে কি এটা অ্যাকোয়াস সলিউশন থাকে অত অর ইমালশন উইথ ওয়াটার, ওয়াটারের সাথে যেটা সলিউশন থাকে সেটাই হচ্ছে গিয়ে তোমার আইভি ইনফিউশন। এগুলোই হচ্ছে গিয়ে তোমার ডোজেস ফর্ম অফ ড্রাগ। ডোজেস ফর্ম অফ ড্রাগে বেশি কিছু নাই, তোমার এই কয়েকটা প্রিপারেশন শুধু জানলেই হবে, সলিড প্রিপারেশন, সেমি সলিড প্রিপারেশন,
লিকুইড প্রিপারেশন আর আমরা একটা করলাম যে গ্যাসিয়াস প্রিপারেশন। গ্যাসিয়াস প্রিপারেশন তো তোমরা দেখছো যে সেটা হচ্ছে কি অ্যারোসল হিসেবে ব্যবহার করা হয় অথবা গ্যাস ইন সিলিন্ডারে ব্যবহার করা হয় অথবা ভলাটাইল লিকুইড হিসেবে ব্যবহার করা হয়। আর সাধারণত আমরা গ্যাসিয়াস প্রিপারেশনটা আমরা হচ্ছে গিয়ে আমরা যেটা আমরা আমরা অ্যাজমাতে আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে গ্যাস আমরা ইনহেলার, হ্যাঁ ইনহেলার হিসাবে যেটা ডিভাইসের মধ্যে গ্যাস প্রিপারেশন থাকে এটা এটা আমরা কি করি পাপ করে তারপর হচ্ছে গ্যাসটাকে ভিতরে ইনহেল করে থাকে ওইটা একটা হচ্ছে গ্যাসিয়াস প্রিপারেশন। আর হচ্ছে কি অ্যারোসল হিসাবে যেগুলো হচ্ছে কি তোমরা দেখছো যেমন অ্যারোসল ইউজ করা হয় মসকিটো অ্যারোসল বা হচ্ছে কি এয়ার ফ্রেশনার যেগুলো সেগুলো হচ্ছে কি অ্যারোসল, ঠিক আছে। আর অনেক সময় ভলাটাইল লিকুইডস ওগুলোকেও আমরা কি করি অনেক সময় ওইটাকে স্প্রে করার মাধ্যমে ওইটা কি হয় গ্যাসের গ্যাসিয়াসের গ্যাসে ফর্ম গ্যাস গ্যাস ফর্ম করে তারপর এটা হয় স্প্রে করা হয়। তো এগুলোই হচ্ছে তোমার হচ্ছে ডোজেস ফর্ম। ডোজেস ফর্ম হলে সলিড সেমি সলিড লিকুইড অ্যান্ড হচ্ছে গ্যাসিয়াস, এটি এই চারটা প্রিপারেশন। সলিড ফর্মের মধ্যে আমরা পড়লাম ট্যাবলেট ক্যাপসুল গ্রানুল সাপোজিটরিস পাউডার পাউডার আছে। আর সেমি সলিড প্রিপারেশনের মধ্যে আমরা পড়লাম ক্রিম অয়েন্টমেন্ট পেস্ট। আর লিকুইড প্রিপারেশনের মধ্যে আমরা পড়লাম হচ্ছে গিয়ে সলিউশন সাসপেনশন ইমালশন আর আইভি ইঞ্জেকশন আর হচ্ছে গিয়ে আইভি ইনফিউশন আর গ্যাস গ্যাস প্রিপারেশন। দিস ইজ অল অ্যাবাউট হচ্ছে ডোজেস ফর্ম অফ ড্রাগ। আর ডোজেস ফর্ম অফ ড্রাগ এর মধ্যে তোমাদের সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে তোমাদেরকে ধরে হচ্ছে গিয়ে সলিউশন ধরে সাসপেনশন আর ইমালশন। সলিউশন এন্ড সাসপেনশন এন্ড ইমালশন এই জিনিসগুলো তোমাদেরকে ভাইবার টেবিলে থাকে। ভাইবার টেবিলে তোমাদের এগুলো রিটার্ন কোশ্চেন আসলে আসে না ডোজেস ফর্ম থেকে। এখানে একটা কোশ্চেন আসছে ওয়াই দেয়ার আর সো মেনি ডোজেস ফর্ম, তাহলে কোশ্চেনের আনসারটা কি হবে তোমরা বলো তো? ওয়াই দেয়ার আর সো মেনি ডোজেস ফর্ম আনসারটা বলো। হ্যালো why there are so many doses form question answer ta tumra bolo dekhi route of administration er karone ebong drug er there are so many doses form for particular route of ami prothome bolchi particular route of administration ek ekta doses form are suitable for each of the particular route of administration, ঠিক আছে। Particular route of administration এর জন্য there are so many doses form, এইটা একটা question তোমাদেরকে ধরে। আর হচ্ছে গিয়ে তোমাদের জানতে চাই হচ্ছে গিয়ে ট্যাবলেট থেকে তোমাদের একটা enteric coated ট্যাবলেটটা সম্পর্কে একটু জানতে চাই। enteric coated ট্যাবলেট বলতে কি বুঝো, কেন তুমি enteric coated করা হয়। আর হচ্ছে গিয়ে ট্যাবলেট আর সেমি সলিড প্রিপারেশনের মধ্যে ক্রিম অয়েন্টমেন্ট, ক্রিম অয়েন্টমেন্ট তোমাদের টেবিল ভাইবার টেবিলে থাকে। এই ভাইবার টেবিলে তখন ক্রিম অয়েন্টমেন্টটা তোমাদের বলা হয় যে ক্রিম অয়েন্টমেন্টের মধ্যে পার্থক্যটা কোথায়। এটা অনেক সময় তোমাদের ইয়েতেও আসে কি নাম বলে অস্পিতেও আসে ক্রিম ডিফারেন্স বিটুইন ক্রিম অয়েন্টমেন্ট ডিপ অস্পিতেও আসে তোমাদের ডিফারেন্স বিটুইন ক্রিম অয়েন্টমেন্ট, হ্যাঁ কোথায় অ্যাপ্লাই করা হয়। এটা ডোজেস ফর্ম নিয়ে এইটুকুই আর বেশি কিছু নাই। আসলে এখন তো ইউজ করা হয় না বেশিরভাগ। মিক্সচার হচ্ছে গিয়ে দুটো আলাদা আলাদা সলিউশনের তোমার ইয়ে করা হয় ওখানে মিক্সড করা হয় দুটো আলাদা আলাদা সলিউশন। হ্যালো জি ম্যাম, হ্যালো মিক্সচার এখন আসলে ইউজ করা হয় না। মিক্সচার আগে কি করতো দুটো দুটো আলাদা আলাদা সলিউশন নিয়ে দুটো আলাদা আলাদা ইয়ে করতো সলিউশন দুটোই হোমোজেনিয়াস সলিউশন। কিন্তু মিক্সচারের বিভিন্ন রকমের মানে এখন আগে আগে এটা মিক্সচার ইউজ করা হতো, এখন মিক্সচারটা ইউজ করে না বুঝছো। দুটো আলাদা আলাদা সলিউশন হোমোজেনিয়াস সলিউশন। হ্যালো জি শুনতে পাচ্ছি বলেন। হ্যাঁ ঠিক আছে তাহলে এটাই হচ্ছে তোমাদের ডোজেস শুনতে পাচ্ছি মনে করে ডোজেস ফর্ম অফ ড্রাগ। হ্যাঁ নেক্সট দিন আমি তোমাদেরকে এক্সক্রিশন তোমাদের তো স্যার অনেকখানি পড়ায় ফেলছে, নেক্সট দিন আমি তোমাদেরকে এক্সক্রিশন অফ ড্রাগ পড়াবো, ঠিক আছে। আগামী রবিবারে তোমাদেরকে এক্সক্রিয়েশন অফ ড্রাগ পড়াবো।
এক্সক্রিশন অফ হ্যাঁ তারপর বৃহস্পতিবার ক্লাস হবে না ম্যাম বৃহস্পতিবার সোমবার মঙ্গলবার আর বৃহস্পতিবার মধ্যে স্যার নেবে সোম মঙ্গল বৃহস্পতি স্যার বদল স্যার সোমবার নেবে বৃহস্পতিবার নেবে কিনা জানি না আমাকে বলছিল আমি বল ইয়ে করলাম তো আমি আগামী রোববারই তোমার আমি কথা বলে নিব আচ্ছা কথা বলে নিব স্যার তো ঠিক আছে ধন্যবাদ ম্যাম আচ্ছা আচ্ছা